হেজামারা ব্লক এরিয়া বালুরবন্দ ভিলেজের বাঁচাইবাড়ি সহ এই ভিলেজের একাধিক স্থানের রাস্তাঘাট দীর্ঘ বহু বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। সেগুলোকে অতি দ্রুত মেরামতের দাবিতে সোমবার সকাল বালুরবন্দ ভিলেজের লোকজনেরা একত্রিত হয়ে সুবলসিং পাহাড়ে সড়ক অবরোধে বসে। এই অবরোধকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রেখে খবর পেয়ে অবরোধস্থলে ছুটে আসে সিধাই থানার পুলিশকর্মীরা। পূর্বের ক্ষমতাসীন থেকে শুরু করে বর্তমানে ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের নেতৃত্বদের নজরে রাস্তা মেরামতের এই বিষয়টি নিয়ে গিয়ে কোনো সুফল পাওয়া যাচ্ছে না। কিছুদিন পূর্বে জেলা শাসক সহ প্রশাসনিক বিভিন্ন আধিকারিকরা বালুরবন্দ ভিলেজের জরাজীর্ণ এই রাস্তাটি পরিদর্শন করে কাজ শুরু করে দেওয়ার আশ্বাস দিয়ে আসলেও সেখানকার লোকজনদের বক্তব্য আজ অবধি কাজ শুরু হয়নি। 70 বছর থেকে আমরা এরিয়া প্রায় 110 ফ্যামিলি আছে, ইমধ্যেও আমরা অনেক সরকার আয়া গেছে, পাল্টাইছে, অইব 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 কয়া আমাদের সব ভাই বোনও আছে, অনেক ছাত্র ছাত্রীরে লেখাপড়া বা যে কোনো সময় বৃষ্টি হইলে আমাদের যে এরিয়ার মধ্যে আসার যাওয়ার খুব সুবিধা হয় না, কেননা বৃষ্টি বেশি বা হইলে আমরা যে রুট প্রায় 2 কিলোমিটার মানে 2 কিলোমিটার হইব লেয়ংবাজার থেকে দশগড়িয়া অবধি বাসাইবাড়ি, এই রুটটা অনেক বছর থেকে কাজটা মানে হয়েছই না। গতদিন কয়েক মাসে আগে ডিএম সাহেব আছে, বিডিও সাহেব আছে, সার্ভে করছে, অনেক কিছু করে বা অইব অইব কয়ে এখনও আমরা আসা যাওয়া হয় না। এই লেগে আজকে আমরা সকাল 9টা থেকে আজকে অবধি আমরা লগে আসি যে বাসাই লোক কয়েকজন এরিয়ার লোক আছে, এর মধ্যে আমরা আজকে রুট ব্লক করছি। এটা এদিন সকাল 9টা থেকে শুরু হয়ে দুপুর অবধি অবরোধ চলার পর হেজামারা আরডি ব্লকের বিডিও উবেদ ডার্লং অবরোধস্থলে গিয়ে রাস্তা মেরামতের এই বিষয়টিকে অতি গুরুত্ব সহকারে দেখে কাজ অতি দ্রুত শুরু করার আশ্বাস দিলে অবরোধকারীরা সড়ক অবরোধ মুক্ত করে দেয়। ভিডিও রিপোর্ট, রাইজেশ নিউজ।